আমরা যেটা বলছি না সেটা একটু অন্য টাইপের শোনায় তো আপনি বলেন যে আমরা এটা বলছি যে এরকম থাকতে পারে এরকম আমাদের মুখ থেকে যদি বের করতে পারে এটা থাকতেও পারে হ্যাঁ তারপরে থাকতেও আমি বলতেছি যে এই যে হেরে যাওয়া বা জিতে যাওয়ার বিষয়টা যেটা বারবার বলা হচ্ছে যে ওনারা যারাই যে থাকতে পারে বা যেটা কি বললেন তো এখানে হেরে যাওয়া বা জিতে যাওয়াটাই কি আমাদের মূল উদ্দেশ্য নাকি মূল রহস্যটা বের করাটাই মূল উদ্দেশ্য

এটা সম্পর্কে আমাদের একটা অপিনিয়ন জানাইছি দ্যাট ডাজেন্ট মিন আমরা বলতেছি না যে এটা আমরা বলবো না বা থাকতে পারে বললেও আমরা থাকতে পারে বলবো না এটা তো বলে না আমরা তো এটা থাকতে পারে মানে মাল্টিপল টাইপ মাল্টিপল টাইপ আলোচনার মধ্যেই তো বলছি ওই ওইরকম রকম সিচুয়েশন এরকম ধরে নিয়ে তারটা তো তারটা অত সিম্পলিফাইড ভাবে ধরে নিয়ে তারপরে তো আমরা ওটা তাকে কনসিডার করলাম আমরা তো করছি এটা অলরেডি ডান আমরা এরপরে তারা কি ইন্টারপ্রিটেশন করে সেটা আমরা জানাইলাম দ্যাটস ইট ভাই আমি এরকম ভিডিও দেখছি যে এরকম ভিডিও দেখছি যে টাইটল হচ্ছে এরকম নাস্তিক শিকার করে নিল সৃষ্টিকর্তা থাকতে পারে সৃষ্টিকর্তার এরকম ভিডিও পর্যন্ত দেখছি যে তারা যে এই জিনিসটা ভেতর মনে করে

ঠিক আমি ধারণা দেখা হয় খুব হঠাৎ পড়া দেখা ঢুকে এই সম্পর্কে যেটা বলছি আপনি मोस्ट লাইকলি আপনি পুরোটা শুনেন নাই কিমা পুরোটা বুঝতে পারেন না আমি যে জিনিসটা বরনা করতেছিলাম যে আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা দেখছি আবার আপনাকে বলতেছি যে এই ধারণাটা নিয়ে আসেন যে আমরা বলতেছি সৃষ্টি কর্তা নাই ঠিক আছে তারা তারা একটা দাবিকে রিজেক্ট করা আর সেই দাবির উল্টোটাকে সেই দাবির উল্টোটা যেটা কোন একটা দাবিকে রিজেক্ট করা সেই দাবির উল্টোটাকে অ্যাসার্ট করা এই দুইটা এক মনে করেন আমি আবার বলি সৃষ্টিকর্তা আছে একটু একটু শুনেন সৃষ্টিকর্তা আছে এটার উল্টা হচ্ছে সৃষ্টিকর্তা নাই ঠিক না উল্টা উল্টা দাবি আছে এই দাবিটাকে রিজেক্ট করা মানে অনেকে মনে করেন ভুলভাবে যে উল্টাটা আমরা অ্যাসার্ট করতেছি বা উল্টাটা আমরা ক্লেম করতেছি সৃষ্টিকর্তা নাই তো এই মানসিকতা নিয়ে যখন কেউ আসেন এবং এসে হ্যাঁ এসে কিনা বিভিন্ন আলোচনার মাধ্যমে দেখেন যে আমরা অ্যাকচুয়ালি বলতেছি না থাকতেও পারে না থাকতে পারে তখন তারা মনে করেন যে ওয়াও এটলিস্ট সে বলতেছে থাকতে পারে আমি আরেকটা জিনিস অ্যাড করছিলাম এখানে যে তারা আমি বলছি যে তারা যে জিনিসটা নিচ্ছে সেটা হচ্ছে নাস্তিক বলতেছে থাকতে পারে যে করতেছে করতেছে আমরা কিন্তু এটাও বলতেছি যে নাও থাকতে পারে ঠিক না ফরাজ ভাই আমরা যদি এক্সপ্লিসিটলিও যদি না বলি থাকতে পারে মানেই তো এটা যে নাও করতে পারে তাই না তো আমার পয়েন্টে ছিল এইটা যে তারা এরকম কিছু লোকজন আসে যারা কিনা এই থাকতে পারে শুধু এতটুকু নিবে নিয়ে মনে করতেছে ওয়াও নাস্তিকটা বলতেছে এবং ফরাস ভাই ইউ রাইট তারা মনে করবে যে আচ্ছা আচ্ছা যেহেতু নাস্তিক বলতেছে থাকতে পারে সেহেতু আমি যে বিশ্বাস করতেছি আছে এটা নিশ্চয়ই একেবারে পুরোপুরি অন দা না কিন্তু তারা যে কারণে হ্যাঁ এটা মনে করে সেটা কারণটা হচ্ছে যে তারা ওই যে নাও থাকতে পারে এই জিনিসটাকে তারা ইগনোর করছে এটা হচ্ছে আমি আমি এই জিনিসটাকে বর্ণনা করছি এখন আপনি বলেন কি বলতে আচ্ছা আমি বলতে চাচ্ছি তাহলে আপনাদের কাছে আমি উত্তরটা কি নিব আপনাদের উত্তর কি মানে থাকতেও পারে নাও থাকতে পারে নাকি জানি না নাকি আপনারা জানার চেষ্টা করতেছেন জানি আছে আসলে জানি রাইট আমাদের সবচাইতে আপনাদের প্রশ্ন কোনটা মানে উত্তর কোনটা সবচাইতে আমি আপনাদেরকে বলেন আমাদের এই যে ভাই সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি নাই এটা আমরা জানি না

দেন কি আপনি মানে আপনার মাথায় কখনো আসছিল সাইক সঙ্গে কোনো কিছু আছে আছে কিনা থাকতে পারে কিনা ওরকম কোনো চিন্তা মাথায় আসছিল কখনো

তারা কি কখনো ভাবতে পারে যে ওলা বিবি নামে কোনো কিছু আছে কি আছে কি নাই এটা কি তাদের পক্ষে ভাবা সম্ভব নাকি কাউকে আগে জানাইতে হবে তাদেরকে যে ওলা বিবি নামে কেউ আছে সে গ্রামে গ্রামে যায় এই করে তারপরে তাদের মাথায় ইয়েটা আসবে যে ওলা বিবি নামে আসলে কেউ আছে কি না এটা নিয়ে আমি একটু চিন্তা করি কোনটা আগে হবে আগে আগে কেউ কেউ তাকে জানাবে নাকি আগেই সে চিন্তা করবে এই জিনিসটা এক্সিস্টেন্স আছে কিনা আমি আগে চিন্তা করি কোনটা আগে হবে আগে কেউ তো আগে কেউ তো জানাবে আর কি রাইট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এখন আপনাকে বলি আমি যে জন্য এইটা নিয়ে আসি সেটা হচ্ছে যে যে আমরা যখনই আমাদের অবস্থানটা জানাবো ঠিক আছে এই ব্যাপারে অবশ্যই অবশ্যই কারো দাবি বা জানাবেন না সেটা না আমার একটা আগ্রহ আর কি প্রশ্ন সেটার উত্তর দেন আমরা যদি সৃষ্টিকর্তা আছে কি নাই এই ব্যাপারে আমাদের পজিশন কি এটা যদি জানাই এটা তো অবশ্যই অবশ্যই না কারো দাবি যে সৃষ্টিকর্তা আছে কিংবা কারো না কারো প্রশ্ন সৃষ্টিকর্তা ভাই আছে এটার সাপেক্ষে উত্তর হবে ঠিক না হ্যাঁ আমি বলি আমাকে এখন বলতে দেন আমার এটা আগ্রহ

যে এই আমি যখনই কিনা এই প্রশ্নের উত্তর দিব বা যখনই কিনা আমার সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে আমার পজিশনটা আপনাকে জানাবো বা কাউকে জানাবো এটা তো অবশ্যই কারো একজনের দাবি যে সৃষ্টিকর্তা আছে বা কারো একজনের প্রশ্ন সৃষ্টিকর্তা কি আছে এটার সাপেক্ষে একটা উত্তর হবে ঠিক না সাপেক্ষে ওটার পার্সপেক্টিভে পক্ষে বিপক্ষে কথা বলতেছি না ওটার সাপেক্ষে একটা উত্তর হবে আচ্ছা ব্যাপারটা বুঝছিস না যাও আপনাকে স্ট্রেইট কাট বলে দেই এই সৃষ্টিকতার ব্যাপারে সবচাইতে লজিক্যাল যে অবস্থানটা সেটা হচ্ছে যে যে কেউ যদি দাবি করে সৃষ্টিকর্তা আছে ঠিক আছে এই পর্যন্ত বাই পর্যন্ত যারা দাবি করে সৃষ্টিকর্তা আছে সেই দাবির পক্ষে কোনো যথাযথ প্রমাণ আমরা পাইনি সুতরাং আমরা সেই দাবিটাকে রিজেক্ট করি দ্যাটস ইট সৃষ্টিকতার দাবি সৃষ্টিকর্তার সম্পর্কিত দাবি আমরা করি না অন্য কেউ একজন করে ঠিক আছে অন্য কেউ একজন করে এবং তারা যখন করে ঠিক আছে আমরা তখন প্রমাণ চাই এই পর্যন্ত যতগুলো সৃষ্টিকর্তার দাবি আমরা শুনছি সেই দাবিগুলোর পক্ষে যথাযথ এভিডেন্স আমরা পাইনি সেই জন্য সে দাবিগুলো আমরা রিজেক্ট করে দিই এটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে আমাদের পজিশন যে হাত জোর করে বলে এর মানে কিন্তু এইটা না ইকবাল ভাই বলতেছে সৃষ্টিকর্তা নাই ইকবাল ভাই বলতেছে যেহেতু আমরা জানি না এবং যেহেতু যারা দাবি করছে তারা সঠিক প্রমাণ দিতে পারতেছে না রিজনেবল অ্যান্সার দিতে পারতেছে না এই জন্য আমরা তাদের দাবিটাকে রিজেক্ট করতেছি আমরা বলতেছি না সৃষ্টিকর্তা নাই আমরা বলতেছি উই ডোন নো সৃষ্টিকর্তা আছে কি নাই কিন্তু যারা দাবি করতেছে সেটা সব পক্ষে কোনো প্রমাণ দিতে পারতেছে না দ্যাটস ইট ফরস ভাই অমিত ভাই এর একটা ভিডিও ছিল না এই কয়েকদিন কিছুদিন আগে তো আসিফ ভাই এটা আমার মনে হয় তাকে ওই লিংকটা দিয়ে মানে ওই জিনিসটা বুঝছে কিনা আসলে ওটা প্রথমে বের করা উচিত আপনি আপনি আসিফ ভাই এর থেকে ইউটিউব চ্যানেলটা থেকে অজ্ঞবাদ কাকে বলে ওই ভিডিওটা একটু ইয়া করে নিন বা নাস্তিকতা কাকে বলে ওই ভিডিওটা একটু দেখে নিন ওটা ওটার মধ্যে আরো ভালোভাবে এক্সপ্লেইন করা আছে সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে ওখানে আপনি আপনি যদি চান আমি আপনাকে বুঝায় বলবো কেন আমি শুধুমাত্র ঈশ্বরকে বিশ্বাস করি না এটাই না আমি ঈশ্বরকে কেন একটা মিথ হিসাবে দেখি এটাও আমি আপনাকে এক্সপ্লেন করে দেবো কোনো সমস্যা নাই বাট আজকের জন্য থাকুক মিস্টার এক্স ভাই আই হোক আই হোক আমি আপনাকে যতটুকু কথা বলছি আপনি বুঝতে পারছেন ঠিক আছে মিস্টার হুম হুম ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত হওয়ার জন্য তাহলে ডেক কেয়ার না আমি একটা প্রশ্ন করবো ওকে 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 জি বলুন

যদি বলেন গবেষণার কথা কি খুঁজতেছি আমরা এটা খুঁজতেছি না ভাই আল্লাহ কি আছে কিনা ভাই সৃষ্টিকর্তা কি আছে কিনা ভাই আমরা যে প্রশ্নের উত্তর খুঁজতেছি সেটা হচ্ছে যে এই সমস্ত কিছুর উদ্ভব কিভাবে হয়েছে এটার উত্তর খুঁজতেছি এবং এটার উত্তরে যদি আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে যদি এরকম কিছু আসে যে যে কি বলবো অলকে একটা পাথর আমাদেরকে তৈরি করছে সেটা আমরা গ্রহণ করব এটা এই প্রশ্নের উত্তরে যদি আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে এইটা দেখতে পাই যে আসলে আল্লাহ নামের একজন আমাদেরকে তৈরি করছে বা সৃষ্টি করছে বরাবর সেটা আমরা গ্রহণ করব কিন্তু আমরা ওই প্রশ্নের উত্তর খুঁজতেছি না যে আল্লাহ কি আছে ভগবান কি আছে মামদবুত কি আছে এইবার আমি এইবার আমি আপনার এক্সাক্ট অ্যান্সারটা পাইলাম মানে আমি যেটা আসলে আপনার কাছে উত্তরটা আশা করতেছিলাম মানে আমার যেটা জানার কথা ছিল এবার আমি ক্লিয়ার হইছি আমরা খুঁজি যে আমরা কিভাবে এখানে আসলাম বা আমাদের উদ্ভব কিভাবে হইলো এই জিনিসটা ঠিক আছে সমস্ত কিছু কিভাবে আসছে এইটার উত্তর আমরা খুঁজতেছি এবং এইটার উত্তর হিসেবে যেটা মানে প্রমাণ ভিত্তিক হবে সেটা আমরা গ্রহণ করবো আমি উনি যে আমরা গবেষণা করতেছি সেটা কথা বলছে যে আমরা এই ব্যাপারে আপনি যদি বলেন যে আমি পার্সোনালি কি আসলে এই ব্যাপারে কোনো কাজ বা কোনো এফোর্ট মানে কন্ট্রিবিউট করছি কিনা আমি বলবো যে না ভাই আমি এখানে কোনো ধরনের সাইন্টিফিক কোনো কন্ট্রিবিউশন করি নাই বাট অনেক বিজ্ঞানী করতেছে যে আমাদের এক্সিস্টেন্সের পিছনে কারণটা কি এখানে অনেক সাইন্টিস্ট কাজ করতেছে এবং আসলে বিজ্ঞান সেটা নিয়েই কাজ করে এবং বিজ্ঞান বৈজ্ঞানিক ইসের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে বৈজ্ঞানিক রিসার্চের মধ্যে বৈজ্ঞানিক ক্রিটিসিজমের মধ্যে বৈজ্ঞানিক রিভিউ মধ্যে যেহেতু আস্থা রাখা যায় সেহেতু আমরা বৈজ্ঞানিক রিভিউ ক্রিটিসিজম এবং রিভিউ এর মধ্যে আমরা সেই আস্থাটা রাখি যে আমরা আমরা বুঝতে পারি যে ওই ইয়া থেকে ওই পরিবেশ থেকে বা ওই ওই মডিউলটা থেকে একটা অবজেক্টিভ অ্যান্সার ক্রিটিসাইজড একটা অবজেক্টিভ অ্যান্সার বের হবে রাইট ওটার মধ্যে কোনো অন্ধবিশ্বাস থাকবে না এভাবে চিন্তা করেন মিস্টার কোনো অন্ধবিশ্বাস নেই আচ্ছা আমার একটা লাস্ট লাইন না এইবা প্রকল্প আর আরেকটা লাইন বলি এইভাবে চিন্তা করেন এভিডেন্স আমাদেরকে কোথায় নিয়ে যায় ভার্সেস এটার পক্ষে কি কোনো এভিডেন্স আছে এই যে দুইটা দুই ধরনের চিন্তা না

রামের পক্ষে কোনো এভিডেন্স আছে ভগবানের পক্ষে কি এভিডেন্স আছে মান্দবুদের পক্ষে কি এভিডেন্স আছে এইভাবে বিজ্ঞান কাজ করে না ভাই বিজ্ঞান কাজ করে ওইভাবে যে যে আমাদের হাতে যে এভিডেন্স গুলো আছে সেগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে কতখানি ইয়ে করে আর কি রিফাইন করে সেটা আমাদেরকে কোন কনক্লুশন থেকে নিয়ে যায় দ্যাটস ইট আপনি তো চলে যাবেন বলছিলেন তাই না আরো তো আরো লোকজন আছেন কিন্তু এখানে ভাই ওকে মিস্টার এক্স ভাই তাহলে আজকে থাকুক আশা করি ভবিষ্যতে আবার কথা হবে তাহলে ঠিক আছে মিস্টার এক্স না আমি তো তাকে মিউট করি নি মিস্টার এক্স ওকে মিস্টার এক্স ভাই কথা বলছেন না বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য তোর বিদায় জানাই লেস